হযরত রাবিয়া বসরি আরবের একজন মহিলা ছিলেন। বসরা শহরে তিনি জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল ইসমাইল। তার পিতা এতই গরিব ছিলেন যে যেই দিন তিনি ভূমিষ্ঠ হন সেই দিন তার ঘরে বাতি জ্বালানোর মতো তৈলটুকুও ছিল না। কিন্তু আল্লাহ পাকের কি মহিমা যে এই কন্যায় বিশ্ববিখ্যাত ওলিয়ে কামেল রমণী বলে উপাধি লাভ করেছিলেন। রাবিয়ার বাল্যকালে পিতামাতা তাকে ইয়াতিম করে চিরবিদায় হয়ে যায়। তখন থেকেই তিনি তার বড় তিন বোনের সাথে বসবাস করতে শুরু করেন। রাবিয়ার মাতা বিপদে পড়ে তার স্বামীকে বললেন, অমুক বাড়ি থেকে বাতি জ্বালানোর জন্য কিছু তৈল নিয়ে আসুন। তিনি পড়শির বাড়িতে গিয়ে দরজায় ডাকাডাকি করে ফিরে আসলেন, কারণ পড়শি দরজায় খুলেনি। এই দুঃখে চিন্তায় তিনি এসে ঘুমিয়ে পড়লেন। তখন স্বপ্নে দেখলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলতেছেন, চিন্তা করো না, তোমার এই কন্যাই আল্লাহ পাকের এমন বুজুর্গ বান্দি হবে যে হাসরের দিন আমার 70,000 গুনাহগার উম্মত তার সুপারিশে নাজাত পেয়ে যাবে। রাবেয়ার পিতামাতা ইন্তেকালের পর বসরায় দুর্ভিক্ষ দেখা দেয়। তখন তার অন্যান্য বোনেরাও তার নিকট হতে দূরে সরে যায়। রাবেয়াকে একা অসহায় পেয়ে কতক দুষ্টলোক এসে রাবেয়াকে নিয়ে এক ইহুদির নিকট বিক্রয় করে দেয়। সেই হতে তিনি দাসীরূপে জীবন কাটাইতে থাকেন। তিনি সারাদিন কাজ করতেন, তবু ইহুদি নানান প্রকার জুলুম অত্যাচার এবং নিষ্ঠুরভাবে মারধর করত। সব কিছু তিনি নীরবে সহ্য করতেন। একদিন রাবেয়া ইহুদির কাজে কোথাও যাচ্ছিলেন। পথের মধ্যে একজন বেগানা পুরুষের সাথে দেখা হওয়ায় তাড়াতাড়ি এক পাশে সরে যেতেই তিনি আছাড় খেয়ে একটি হাত ভেঙে যায়। তখনই তিনি সেজদায় পড়ে কাঁদতে লাগলেন, হে আল্লাহ, আমি দরিদ্র ইয়াতিম, আপনার এক অসহায় বান্দি, আমার একটি হাত ভেঙে গেল, তবু আমার কোনো দুঃখ নেই, আমি আপনার সন্তুষ্টি কামনা করি। আপনি দয়া করে শুধু আমাকে এইটুকু জানিয়ে দেন যে আপনি আমার উপর সন্তুষ্ট আছেন কি না। তখন রাবিয়া গায়েব হতে আওয়াজ শুনতে পেলেন, হে রাবিয়া, তুমি আর কেঁদো না, তুমি কোনো চিন্তা করো না, হাসরের মাঠে তোমার মর্যাদা এত উচ্চ হবে যে আসমানের ফেরেশতারাও তোমার প্রশংসা করবে, তুমি ইহুদির ঘরে ফিরে যাও। তা শুনে তিনি ইহুদির ঘরে ফিরে আসলেন। তিনি প্রতিদিন রোজা রাখতেন আর কঠোর পরিশ্রম করে ইহুদির কাজ করতেন। রাত্রে সবাই যখন ঘুমিয়ে পড়ত, তখন রাবিয়া আল্লাহ পাকের এবাদতে লিপ্ত হয়ে যেতেন। সারা রাত্রি নামাজে কাটাইতেন। মোনাজাতে হাত তুলে ক্রন্দন করে বলতেন, হে আল্লাহ, আমার মনে চায় আমি সারাদিন তোমার এবাদত করি, কিন্তু পারি না মনিবের কাজের জন্য, তাই তুমি আমার উপর রাগ করো না, আমাকে ক্ষমা করে দিও। এইভাবে রাবেয়া 12 বছর এবাদত করার পর একদিন রাবেয়ার মনিব গুম হতে জেগে গুনগুন শব্দ শুনে রাবেয়ার রুমের দিকে তাকিয়ে অবাক হয়ে গেলেন। অন্ধকার রুমখানা বেহেস্তের নূরে আলোকিত ছিল। রাবেয়ার মাতার উপরে আকাশ হতে একটি নূরের ফানুস ঝুলানো ছিল। তার আলোতে সারা ঘর আলোকিত হয়ে গিয়েছিল। রাবেয়া সেজদায় পরে করুণ কণ্ঠে আল্লাহ পাকের দরবারে প্রার্থনা জানাচ্ছিল, হে আল্লাহ, হে রহমান, আমি তোমার আশেক, সর্বক্ষণ আমার মনে চায় তোমার এবাদতে মগ্ন থাকি, এটাই আমার অন্তরের প্রশান্তি। আমি যদি স্বাধীন হতাম, তবে এক মুহূর্তও তোমার এবাদত ছাড়া থাকতাম না, তুমি আমাকে দেখা দাও, তোমার বিরহ যাতনা আমি আর সইতে পারছি না, আমার অন্তরে তোমার বিরহের তুফান সদা বয়ে যাচ্ছে। রাবেয়ার মনিব রাবেয়ার মোনাজাত শুনে পাগল হয়ে গেলেন। তিনি চিন্তা করতে লাগলেন, এমন আবেদা বুজুর্গ মহিলা থেকে খেদমত নেওয়া আমার উচিত নয়, বরং তার খেদমত করা আমাদের উচিত। তাই মনিব পরদিন রাবেয়াকে ডেকে বললেন, আম্মা জান, আমি আপনাকে না চিনে যে অন্যায় ব্যবহার করেছি সেই জন্য আপনি আমাকে ক্ষমা করে দিন, আজ থেকে আমি আপনাকে আজাদ করে দিলাম, যদি আপনার মনে চায় তাহলে আমার ঘরে থাকতে পারেন, আমরা সকলে মিলে আপনার খেদমত করব, না হয় আপনি স্বাধীন, আপনার ইচ্ছা যেখানে যেতে চান আপনি সেখানেই যেতে পারেন, আমি আপনাকে কোনো বাধা দিব না। এই অনুমতি পেয়ে রাবেয়া বিদায় হয়ে গেলেন এবং আল্লাহর এবাদতে মশগুল হয়ে গেলেন। রাবেয়া দিবারাত্রির মধ্যে 1000 রাকাত নামাজ পড়তেন। আরবের শ্রেষ্ঠ ওলি বিখ্যাত সফি হাসান বসরি রাহিমাহুল্লাহ এর মজলিসে গিয়ে তার ওয়াজ নসিহত মনোযোগ দিয়ে শুনতেন। হাসান বসরি রাহিমাহুল্লাহ তাকে অত্যন্ত স্নেহের চোখে দেখতেন। প্রথম প্রথম রাবেয়া আল্লাহ পাকের প্রেম সঙ্গীত গাইতেন, কিন্তু পরে তাওবা করে নির্জনে বসে আল্লাহ পাকের এবাদতে মশগুল হয়ে গেলেন। এবাদতের জন্য একটি স্থান নির্দিষ্ট করে ওইখানে দীর্ঘ 40 বছর পর্যন্ত এবাদতে মশগুল ছিলেন। রাবিয়া 40 বছর যাবত বিছানায় পিঠ এবং মাথায় বালিশ রাখেননি, একমাত্র আল্লাহ তাআলার এবাদত করতেন। সারাদিন রোজা রাখতেন, সারা রাত্রি নামাজ পড়তেন।
যখন ঘুমে তার চক্ষু জড়িয়ে আসত তখন তিনি চক্ষুকে তিরস্কার করে বলতেন, ওরে চক্ষু, যতদিন তুমি দুনিয়ার বুকে থাকো ততদিন তুমি নিদ্রার আশা করবে না, যখন কবরের মধ্যে শুয়ে পড়বে তখন কিয়ামত পর্যন্ত নিশ্চিন্ত মনে নিদ্রা যেও, তখন তোমাকে আর কেউ জাগাবে না। যখন রাবিয়া সূর্য উদয় হতে দেখতেন তখন বলতেন, ওরে মন, এই হয়তো তোমার জীবনের শেষ সূর্য। যখন আজানের শব্দ শুনতেন তখন কিয়ামতের দিনের ইসরাফিলের সিঙ্গার আওয়াজের কথা মনে করতেন। আর যখন গরম পড়ত তখন হাসরের মাঠের সূর্যের কিরণে তামার জমিনের গরমের কথা মনে করতেন। যখন তিনি নামাজে দাঁড়াতেন তখন নামাজের দোষ ত্রুটিগুলি সংশোধন করতে ব্যস্ত হয়ে যেতেন। একদিন দুজন বড় আলেম রাবিয়ার সঙ্গে দেখা করতে আসেন। তারা দুজনেই ক্ষুধার্ত ছিলেন। তারা বলাবলি করছিলেন, তিনি যদি আমাদেরকে কিছু খেতে দিতেন তাহলে খুব ভালো হতো। তখন রাবিয়া তাদের সামনে দুটি রুটি এনে দিলেন। তখন একজন ভিক্ষুক এসে কিছু খাবার চাইলে রাবিয়া তাদের সামনে থেকে নিয়ে রুটি দুটি ভিক্ষুককে দিয়ে দিলেন। কিছুক্ষণ পর একজন দাসী কতগুলি গরম রুটি নিয়ে এলেন আর বললেন, আমার মনিব এগুলি আপনার জন্য পাঠিয়েছেন। রাবিয়া রুটিগুলি গুনে দেখলেন আটা রুটি। তা দেখে তিনি বললেন, আমার জন্য এগুলো পাঠাননি, এগুলো তুমি নিয়ে যাও। দাসী দুটি রুটি নিজের জন্য উঠিয়ে রেখেছিল, তাই দাসী চলে গিয়ে ওই রুটি দুটি আটা রুটির সাথে মিলিয়ে আবার নিয়ে এলো। রাবিয়া আবার রুটিগুলি গুনে দেখলেন বৃষ্টি হয়েছে। তিনি বললেন, হ্যাঁ, এগুলি আমার জন্যই পাঠানো হয়েছে। তিনি রুটিগুলো নিয়ে তার মেহমানদেরকে আহার করতে দিলেন। তারা আহার করলেন এবং রাবিয়াকে বললেন, এগুলোর রহস্য কি? রাবিয়া বললেন, যখন আপনারা আমার ঘরে এলেন তখন আমি বুঝতে পেরেছি আপনারা ক্ষুধার্ত। তখন আমার ঘরে দুটি রুটি ছিল, আমি তা আপনাদের সামনে পেশ করলাম। যখন ভিক্ষুক এলো তখন আমি মনে মনে ভাবলাম, দুজন মাননীয় ব্যক্তির সামনে দুটি রুটি কি করে দিলাম, তার চেয়ে আমি রুটি দুটি ভিক্ষুককে দিয়ে দেই, কেননা আল্লাহ পাক ওয়াদা করেছেন একের বদলে দশ দিবেন। তারপর যখন দাসী রুটি নিয়ে এলো আমি গুনে দেখলাম আঠা রুটি। তখন আমি বুঝলাম এগুলো আমার জন্য নয়। পরে যখন আবার রুটি নিয়ে এলো তখন আমি গুনে দেখলাম বৃষ্টি। তখন আমি গ্রহণ করলাম আর আপনাদেরকে আহার করতে দিলাম। একদিন রাবিয়া হজ করার উদ্দেশ্যে একটি দুর্বল গাদার পিঠে তার মালপত্র নিয়ে আরোহণ করলেন। অনেক দূরে গিয়ে এক জঙ্গলে পৌঁছে গাদাটি মারা গেল। লোকেরা তার মালপত্র পৌঁছে দিতে চাইলে তিনি বললেন, তোমরা তোমাদের কাজে চলে যাও, আমি কারো সাহায্য চাই না। তাই সবাই চলে গেল। রাবিয়া একাকিনী হয়ে আসমানের দিকে মুখ তুলে ডাক দিলেন, হে আল্লাহ, আপনি একজন অক্ষম অবলা নারীর সঙ্গে কেমন ব্যবহার করলেন। আমাকে নিজের ঘরের দিকে ডেকে গাদাটিকে মেরে আমাকে নির্জন বনে একা করে দিলেন। রাবিয়ার মোনাজাত শেষ না হতেই গাদাটি জীবিত হয়ে দাঁড়িয়ে গেল। রাবিয়া আবার গাদার পিঠে আরোহণ করে মক্কা শরীফের নিকট গিয়ে কেঁদে কেঁদে বলতে লাগলেন, হে আল্লাহ, আমার শরীর তো মাটির আর কাবা শরীফ তো একটি পাথরের ঘর, আমি ঘর দিয়ে কি করব? আমি একমাত্র তোমাকেই পেতে চাই, তোমাকে দেখতে চাই। তখন আওয়াজ আসলো, হে রাবিয়া, তুমি কি চাও যে 18,000 আলম এখনই ধ্বংস হয়ে যাক? তুমি কি জানো না যে মুসা আলাইহিস সালাম আমাকে দেখার জন্য আবদার করেছিল, আমি আমার সামান্য নূরের কণামাত্র পাহাড়ের উপর ছেড়ে দিয়েছিলাম, তারই তীব্র ঝলকে তোর পাহাড় জলে বর্ষ হয়ে গিয়েছিল। আসলে যারা আল্লাহ পাকের প্রেমের মধ্যে ডুবে আছেন তারা এক মুহূর্তে যে শান্তি পাইতেন সেই শান্তি দুনিয়ার সমস্ত নিয়ামতের মধ্যেও নেই। রাবিয়া তৃতীয়বার হজের উদ্দেশ্যে অরণ্য পথে যাত্রা করলেন। এইবার রাবিয়া গড়িয়ে গড়িয়ে 7 বছরে আরাফাতের ময়দানে গিয়ে কাঁদতে লাগলেন, হে আল্লাহ, আপনার বিরহের আগুনে আমি জ্বলে যাচ্ছি, আপনার বিরহে জ্বালা আমি আর সইতে পারি না, আপনি আমাকে দেখা দিন। আওয়াজ আসলো, হে আমার দর্শন প্রার্থিনী, এটা কেমন দর্শন কামনায় তোমাকে পেয়ে বসেছে? তুমি যদি একান্তই আমার দর্শন কামিনী হয়ে থাকো তবে দরখাস্ত করো, আমি নূরের ঝলক প্রকাশ করব, তখন তুমি জলে বর্ষ হয়ে যাবে। তখন রাবিয়া বললেন, হে প্রভু, আপনার নূরের ঝলক সহ্য করার মতো শক্তি আমার নেই। আওয়াজ আসলো, রাবিয়া, তুমি ওপর দিকে দৃষ্টি করে দেখো। রাবিয়া ওপর দিকে তাকিয়ে দেখলেন যে রক্তের সমুদ্র শূন্যে জ্বলতেছে। গায়েব হতে আওয়াজ আসলো, এইসব রক্ত আমার আশেকদের চক্ষু থেকে আমার জন্য বের হয়েছে, তবু তারা আমাকে দেখতে পারে নাই, তবু তারা সাহস এবং ধৈর্য হারায় নাই, তারা চেষ্টায় রত থেকে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আজ এই জগতে তাদের কোনো নামচিহ্ন নেই, কিন্তু হাসরের মাঠে তারা পূর্ণিমার চাঁদের মতো হয়ে এক একজন দেখা দিবে। তখন রাবিয়া অস্থির হয়ে বললেন, অগো পরওয়ারদিগার, আপনাকে দেখার যোগ্যতা আমার নেই।
একদিন হাসান বসরি রাহিমাহুল্লাহ একটি পর্বতের উপর আরোহণ করে দেখলেন পাহাড়ের হরিণ গাদা আর নানান রকম পশু পাখিরা এসে রাবেয়ার চারিপাশে ঘিরে রাবেয়াকে দেখছে হাসান বসরিকে দেখা মাত্র পশু পাখিরা সব পালিয়ে গেল আরেকদিন রাবেয়া হাসান বসরির ঘরে গিয়ে দেখেন হাসান বসরি রাহিমাহুল্লাহ তার ইবাদতখানায় বসে এত ক্রন্দন করছেন যে তার গাল বেয়ে চোখের পানি পড়ছে রাবেয়া বললেন উস্তাদজি এই ক্রন্দন দুনিয়ার কিছু পাওয়ার আশায় যেন না হয় তা যেন শুধু আল্লাহ পাকের মহব্বতে হয় আরেকদিন হাসান বসরি রাহিমাহুল্লাহ দেখলেন রাবেয়া ফুরাত নদীর তীরে বসে আছেন এমন সময় হাসান বসরি রাহিমাহুল্লাহ নিজের জায়নামাজ নদীর মধ্যে পানির উপর বিছিয়ে নামাজ পড়তে লাগলেন এটা দেখে রাবেয়া ও তার নিজের জায়নামাজ বাতাসে উড়িয়ে দিয়ে নিজে উড়ে গিয়ে তার উপর নামাজ পড়তে বসে গেলেন আর বললেন উস্তাদজি আপনি যা করলেন তা একটা মাছও করতে পারে আর আমি যা করলাম তা একটা মাছিও করতে পারে আল্লাহর ওলিগণের আসল কাজ হলো আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য ব্যস্ত থাকা আরেকদিন হাসান বসরি রাহিমাহুল্লাহ কয়েকজন বন্ধু সহ রাবেয়ার সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন তখন তার ঘরে কোনো প্রদীপ ছিল না তিনি মেহমানদের আগমন বুঝতে পেরে নিজের হাতের আঙ্গুলির অগ্রভাগে ফুঁক দিলেন অমনি তা বাতির ন্যায় জ্বলে উঠল সারাঘর দিনের মতো আলোকিত হয়ে গেল প্রভাত পর্যন্ত তার আঙ্গুলগুলি প্রদীপের মতো আলো দিতে থাকে রাবেয়া হাসান বসরি রাহিমাহুল্লাহকে বললেন মোমবাতির ন্যায় নিজের আলোকে জগৎকে আলোকিত করুন নিজেকে আল্লাহর প্রেমের আগুনে জ্বালাতে থাকুন এবাদত করতে করতে সূচের মতো চিকন হয়ে যান হজরত রাবেয়া দিনরাত মিলিয়ে 1000 রাকাত নামাজ পড়তেন রাত্রে তিনি তার ঘরের ছাদের উপর চলে যেতেন এবং প্রার্থনা করতেন হে আমার প্রভু তারাগুলি দীপ্তিমান হয়ে জ্বলছে লোকদের আঁখিগুলো নিদ্রায় অন্ধ হয়ে আছে রাজাগণ তাদের দ্বারগুলি বন্ধ করে দিয়েছে প্রেমিকগণ তাদের প্রেমিকাকে নিয়ে প্রেমের আলাপ করছে আর এখানে আমি একাকী রয়েছি তোমার সঙ্গে এরপর তিনি এবাদত শুরু করতেন তিনি যখন দেখতেন রাত্রি ভোর হতে চলেছে তখন তিনি প্রার্থনা করতেন হে আল্লাহ রাত্রি শেষ হয়ে গেল আমার জানার কতই না সাদ যে তুমি আমার প্রার্থনা গ্রহণ করলে কিনা তুমি আমাকে জীবন দান করেছ আমার প্রতি খেয়াল রেখেছ তুমি যদি আমাকে তোমার দরজা থেকে বিতাড়িত করো তবু আমি তোমার প্রতি আমার অন্তরের ভালোবাসার টানে তোমাকে ত্যাগ করে যাব না হে আমার আনন্দ আমার বন্ধু আমার আশ্রয়দাতা আমার পালনকর্তা তুমি আমার প্রাণ তোমাকে পাওয়ার বাসনাই আমাকে জীবিত রেখেছে কতই না দান তোমার পেয়েছি তোমার ভালোবাসাই আমার কামনা তুমি আমার পরম সুখ তুমি ছাড়া আমার আর কেউ নেই তুমি যে মরুভূমিতে ফুল ফুটাও তুমি যদি আমার উপর সন্তুষ্ট থাকো তাহলে আমার সুখ পরিপূর্ণ হয়েছে ওগো আল্লাহ তুমি কি সেই হৃদয়কে জাহান্নামে জ্বালাবে যে হৃদয় তোমাকে ভালোবাসে তখন অদৃশ্য কণ্ঠে আওয়াজ এলো আমি তা কখনো করব না তুমি আমার সম্বন্ধে মন্দ ধারণা করবে না একদিন হাসান বসরি রাহিমাহুল্লাহ রাবেয়াকে বললেন এখন আপনার বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া উচিত তখন রাবেয়া বললেন আমার দেহ নেই অস্থি নেই আমি স্বাধীন নই আমি আল্লাহ পাকের অধীনে নগণ্য এক বন্দী আমার বিবাহের আলোচনা তার সঙ্গে করা উচিত তখন হাসান বসরি রাহিমাহুল্লাহ বললেন রাবেয়া তুমি এমন উচ্চস্থানে কেমন করে উঠলে তিনি বললেন আমি সমগ্র জগতের আরামকে আল্লাহ পাকের জন্য বিলীন করে দিয়েছি তখন হাসান বসরি রাহিমাহুল্লাহ বললেন তুমি আল্লাহ পাককে কেমন করে চিনলে তিনি বললেন আল্লাহ তাআলা আমার অন্তরকে উদয় করে দিয়েছেন কারণ আমি জীবিকা অর্জনের জন্য কয়েক আটি সুতা কেটে বিক্রয় করে 2 দেরহাম মূল্য পেয়ে 1 দেরহাম ডান হাতে আর 1 দেরহাম বাম হাতে গ্রহণ করেছি এই ভয়ে যে 2টি দেরহাম এক হাতে নিলে বেশি দেখে লোভ হতে পারে আমাকে সুপথ ছাড়িয়ে বিপদে নিয়ে যেতে পারে এটাই আমার আল্লাহ তাআলাকে পাওয়ার পথ হযরত রাবেয়া বলেন একদিন আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলাম তিনি আমাকে জিজ্ঞেস করলেন রাবেয়া তুমি কি আমাকে ভালোবাসো আমি বললাম এমন কোনো মুসলমান আছে কি যে আপনাকে ভালোবাসে না কিন্তু আল্লাহ পাকের মহব্বত আমার অন্তরে এমনভাবে জড়িয়ে গিয়েছে যে সেখানে অন্য কাহারও ভালোবাসার স্থান পাই না হযরত রাবেয়া বলেন আল্লাহ পাকের মহব্বত 18000 আলমের সামনে দিয়ে ঘুরতে থাকে যার ইচ্ছা এক চুমুক পান করে আর কোটি কোটি মানুষ উহার দিকে ফিরেও চায় না তখন আল্লাহর জিনিস আল্লাহর সাথে মিলিত হয়ে যায় তখন আল্লাহর দরবার হতে ঘোষণা করা হয় আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন যারা আল্লাহ তাআলাকে ভালোবাসে একবার হযরত রাবেয়া লাগাতার 7 দিন রোজা রেখে সারা রাত্রি জাগ্রত থেকে এবাদতে মশগুল ছিলেন অষ্টম রাতে খোদার জ্বালায় অস্থির হয়ে পড়লেন এর মধ্যে এক ব্যক্তি এক পেয়ালা খাদ্য এনে দিয়ে গেল
হযরত রাবিয়া তা হাতে নিয়ে নিকটে রেখে বাতি জ্বালাইতে গেলেন। একটি বিড়াল এসে পেয়ালাটি উল্টিয়ে ফেলে দিল। তিনি ভাবলেন পানি দ্বারাই ইফতার করব, তাই তিনি পানি আনলেন, কিন্তু বাতিটি আবার নিভে গেল। তাই তিনি পানি পান করার জন্য অন্ধকারে গ্লাসের দিকে হাত বাড়ালেন, ফলে হাতে লেগে পানি পড়ে গেল এবং গ্লাসটি ভেঙে গেল। তখন তিনি আহ বলার সাথে সাথে গড়টি জ্বলে যাওয়ার উপক্রম হল। তিনি বললেন হে আল্লাহ, আমি নিরীহ অক্ষম বেচারির সঙ্গে আপনি এটা কেমন ব্যবহার করছেন? তখন গায়েবী আওয়াজ হলো, হে রাবেয়া, তুমি চাইলে সারা দুনিয়ার নেয়ামত তোমাকে আজই দান করব, কিন্তু আমার চিন্তা তোমার অন্তর হতে ছিনিয়ে নেব। তখন রাবেয়া বললেন, এই নসিহত শোনার পর আমি দুনিয়া থেকে আমার মনকে বিচ্ছিন্ন করে নিয়েছি। কামনা বাসনা পরিত্যাগ করে প্রত্যেক নামাজকে আমার জীবনের শেষ নামাজ মনে করি। আল্লাহ পাকের নিকট প্রার্থনা করি, হে আল্লাহ, আপনি আমাকে আপনার পথে এভাবে মশগুল রাখেন যেন কেউ আমাকে আপনার দিক থেকে ফিরাইতে না পারে। হযরত রাবেয়া সর্বদাই কান্না করতেন। লোকেরা তাকে প্রশ্ন করত, আমরা তো প্রকাশ্যে আপনার কোনো রোগ দেখি না, তবু আপনি কেন দিবারাত্রি কান্না করেন? তিনি উত্তর দিতেন, হ্যাঁ, আমার কোনো প্রকাশ্য রোগ নেই, কিন্তু আমার অন্তরে এমন একটি রোগ যে দুনিয়ার কেউ তার চিকিৎসা করতে পারবে না। আমি নিজেকে সর্বদাই ব্যথিত অবস্থায় রাখি যেন এর উসিলায় আল্লাহ পাক আমাকে মাফ করে দেন। মৃত্যুর সময় যেন এমন আওয়াজ না আসে যে তুমি আমার দরবারের উপযুক্ত হওনি। লোকেরা জিজ্ঞেস করল, গুনাগার ব্যক্তি তাওবা করলে আল্লাহ পাক তাওবা কবুল করেন কিনা? হযরত রাবিয়া বললেন, আল্লাহ পাক তাওবার তৌফিক না দেওয়া পর্যন্ত গুনাগার তাওবাই করতে পারে না। মুখে ইস্তেগফার পড়ায় তাওবা হয় না। আল্লাহর দিকে পথ পেতে হলে মনের প্রয়োজন। মন জাগ্রত হলেই আর কোনো বন্ধু বান্ধবের প্রয়োজন থাকে না। সত্যিকারের তাওবা হলো খাঁটি মনে আল্লাহ পাকের দরবারে নিজের গুনাহের জন্য অনুতপ্ত হয়ে ক্রন্দন করে ক্ষমা প্রার্থনা করা, পুনরায় ওই গুনাহের কাজ না করার মজবুত প্রতিজ্ঞা করার নামই আসল তাওবা। ইহাই আল্লাহ তাআলা কবুল করেন। কয়েকজন বুজুর্গ লোক হযরত রাবেয়ার সাথে সাক্ষাৎ করতে আসলে তিনি বললেন, আপনারা কে কি উদ্দেশ্যে আল্লাহ পাকের এবাদত করেন? একজন বললেন, বড় ভয়ঙ্কর সাতটি দুজখের উপর দিয়ে পার হয়ে সকলেরই যেতে হবে, সেই ভয়ঙ্কর শাস্তির ভয়েই আমি আল্লাহ পাকের বেহেস্তের আশায় আল্লাহর এবাদত করছি। সেখানে বড় মনোরম শান্তির ব্যবস্থা রয়েছে, আল্লাহ পাক নিজেই ওয়াদা করেছেন। তখন হযরত রাবেয়া বললেন, আচ্ছা, যদি বেহেস্ত দুজখ না থাকতো তবে কি আমরা তার এবাদত করতাম না? আল্লাহ পাক কি এমন উপযোগী নয়? তার এমন কোনো গুণ কি নেই যে যার কারণে তার এবাদত করা আমাদের কর্তব্য হয়? বড় নিকৃষ্ট সেই ব্যক্তি যে কোনো কিছুর ভয়ে অথবা লাভের আশায় আল্লাহ পাকের এবাদত করে। তখন কয়েকজন দরবেশ রাবেয়াকে জিজ্ঞেস করলেন, আল্লাহ পাকের নিকট কি আপনার কোনো কামনা নেই? তখন রাবেয়া বললেন, আল্লাহ পাকের সন্তুষ্টি আমার কামনা। হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেন, আমি রাগিয়ার রোগ অবস্থা শুনে তাকে দেখতে গেলাম। সেখানে গিয়ে দেখি বসরা শহরের বড় ধনবান এক ব্যক্তি একটি টাকার থলি হাতে নিয়ে রাবেয়ার এবাদতখানার দরজার সামনে দাঁড়িয়ে কান্না করছেন। আমি তাকে বললাম, আপনি কাঁদেন কেন? তিনি বললেন, এই সংসার থেকে নিযুগের শ্রেষ্ঠ বুজুর্গ নারীর জন্য কাঁদছি। এই বুজুর্গের বরকতময় ছায়া আমাদের উপর হতে চলে গেলে আমরা সমস্ত মানুষ ধ্বংস হয়ে যাব, তাই তার চিকিৎসার জন্য কিছু টাকা নিয়ে এসেছি, কিন্তু তিনি গ্রহণ করেন কি না সেই ভয়ে পেশ করতে সাহস পাই না। আপনি একটু সুপারিশ করলে হয়তো তিনি গ্রহণ করতে পারেন। তখন হাসান বসরি রাহিমাহুল্লাহ লোকটার আকাঙ্ক্ষার কথা রাবেয়াকে জানালেন। তখন রাবেয়া বললেন, আমি এমন মাওলাকে চিনেছি যিনি তার নাফরমান বান্দার জীবিকাও বন্ধ করেন না, তিনি তার নিজের আশেক এবং প্রেমিকগণকে খাদ্য পানি ব্যতীতই জীবিত রাখেন। তাই মানুষের নিকট আমি কোনো কিছুর আশা করি না। যার টাকা পয়সা হালাল কি হারাম সেই সম্বন্ধে আমার কিছুই জানা নেই, তার টাকা পয়সা আমি কেমন করে গ্রহণ করি? একদিন হযরত রাবেয়া এক হাতে আগুন আরেক হাতে পানি নিয়ে উত্তেজিত হয়ে দৌড়াতে লাগলেন। লোকেরা জিজ্ঞেস করল, ব্যাপার কি, আপনি এসব নিয়ে কোথায় যাচ্ছেন? তিনি বললেন, পানি দ্বারা দুজখের আগুন নিভিয়ে দিতে আর আগুন দ্বারা বেহেস্ত পুড়িয়ে ফেলতে যাচ্ছি। যারা বেহেস্তের লোভে আল্লাহর এবাদত করে তারা যেন বেহেস্ত না পায়, এবাদত যেন শুধু আল্লাহর সন্তুষ্টির জন্যই হয়। কয়েকজন লোক রাবেয়াকে বললেন, আল্লাহ পাক পুরুষ ব্যতীত কোনো নারীকে পয়গাম্বর বানায়নি, আপনি কোন মর্যাদার গর্বে গর্বিত? হযরত রাবেয়া বললেন, ফেরাউন নমরুদ বলেছে, আমি তোমাদের খোদা, পুরুষ জাতি ছাড়া কোনো নারী এমন জঘন্য নাফরমানির উক্তি করেনি। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন নেককার মেয়ে লোকের নেকি 70 জন পুরুষ আউলিয়ার নেকির সমতুল্য। হযরত রাবেয়ার ইন্তেকালের সময় হলে
তার শিয়রে যেসব বুজুর্গ লোক বসা ছিলেন তিনি তাদেরকে বললেন, আপনারা এখান থেকে উঠে চলে যান, এখানে আল্লাহ পাকের প্রেরিত ফেরেশতাগণ এবং পবিত্র আত্মাসমূহ আসতেছেন, তাদের জন্য জায়গা খালি করে দিন। তা শুনে সকলে উঠে বাহিরে চলে গিয়ে দরজা বন্ধ করে দিলেন। তখন ভিতর হতে একটি আওয়াজ আসলো, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, হে প্রশান্ত আত্মা আপন রবের দিকে চলো এমন অবস্থায় যে তুমিও তার প্রতি সন্তুষ্ট এবং তিনিও তোমার প্রতি সন্তুষ্ট। অতবার আর কোনো আওয়াজ না আসলে ওই বুজুর্গ লোকেরা ভিতরে প্রবেশ করে দেখলেন হযরত রাবেয়া ইহকাল ত্যাগ করে মাওলার নিকট চলে গিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।